আজ রবিবার ছাব্বিশে চৈত্র দু হাজার বাইশ সালের দশই এপ্রিল মিন রাশি সাইনের জন্য আজকের দিনটি কিন্তু অভূতপূর্ব অতুলনীয় একটি দিন থাকতে চলেছে ভাগ্য মিটার আজ আপনাদের বলছে নাইন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলে থাকবে সুতরাং দুর্দান্ত একটি দিন আপনাদের জন্য অপেক্ষা করছে দিনটিকে যতটা সম্ভব আজ সুযোগে সদ্ব্যবহার করে কাটানো যায় সেটি কিন্তু আপনাদের ক্ষেত্রে বেটার কারণ এমন দিন কিন্তু জীবনে বারবার আসে না দীর্ঘদিনের পুরনো কোনো রোগ শোক অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন কায়িক পরিশ্রম হলেও শরীর মনে কিন্তু আপনারা সতেজতা এবং তরতাজাই অনুভব করতে পারেন বিজনেসম্যানদের বলব আর্থিক লেনদেন আর্থিক বিনিয়োগ অর্থগত বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করবার জন্য দিনটি আপনাদের পক্ষেই থাকছে আজ আপনার দয়ালু স্বভাবের কারণে আপনারা প্রচুর খুশির মুহূর্ত পেতে চলেছেন চাকরিজীবীদেরও আজ অফিসের পরিবেশ অতুলনীয় আজকে আপনি অফিস থেকে গৃহে আসার পর মনের পছন্দ কাজ করে কাটাতে পারেন যেটি আপনাদেরকে মানসিক শান্তি দেবে তবে যেহেতু রবিবার ছুটির দিন যদি বাড়িতেই থাকেন আয়েস আমোদ প্রমোদ বিনোদনের মাধ্যমেই কাটান আসছে সপ্তাহের জন্য শক্তি সঞ্চয় করতে পারবেন শিক্ষার্থী বিদ্যার্থীদেরও কিন্তু আজকের দিনটি সাফল্যেই ভরা যে কোনো প্রকার পরীক্ষায় বসুন সফল হবেন বিশেষ করে কোনো কম্পিটিশান বা প্রতিযোগিতায় আজ আপনাদের হারানো খুব মুশকিল আজ আপনারা অজেয় হতে চলেছেন সাফল্য আপনাদের পদচুম্বন করতে এক প্রকার বাধ্য শুধুমাত্র একটু প্রচেষ্টা আপনার তরফ থেকে করা দরকার আজ পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গদের কাছ সঙ্গে দিনটি মধ্যম প্রকৃতির কাটবে কোনো দূর সম্পর্কের আত্মীয় স্বজনদের কাছ থেকে আকস্মিক কোনো বার্তা পরিবারে কিন্তু উত্তেজনার মেঘ ঘনিয়ে দিতে পারে পরিবারের প্রতি কোনো দায়িত্ব যদি আপনাদের কাঁধে থেকে থাকে সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে পালন করার চেষ্টা করুন আজ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী আপনাদের সম্পর্কের জীবনকে আপনারা আশীর্বাদ অনুভব করবেন আজ আপনাদের রোম্যান্সের চরম মাত্রায় পৌঁছানোর দিন এমন দিন জীবনে বারবার আসে না এই দিনটিকে উপভোগ এবং অনুভব করবার চেষ্টা করুন আজ আপনাদের শত্রুপক্ষ বিরোধী পক্ষ একদমই কিন্তু শক্তিশালী থাকছে না তো এই বিষয়ে অতিরিক্ত টেনশন গ্রহণ করবার কোনো প্রয়োজনই কিন্তু নেই যারা অবিবাহিত আছেন তাদের বিবাহের যোগাযোগ আসতে পারে যারা এখনও প্রেমে পড়েননি একটু প্রচেষ্টা করেই দেখুন না আপনাদের জীবনে কিন্তু স্বপ্নের নারী বা পুরুষের আগমন ঘটতেই পারে আজ যেহেতু রবিবার তাই আপনাদের বলবো সকালবেলা ঘুম থেকে উঠেই সূর্যদেবকে প্রণাম করে আপনারা চেষ্টা করুন সূর্যদেবের উদ্দেশ্যে তার বীজ মন্ত্র জপ করা ওম হ্রাং হ্রিং হ্রৌং সূর্যায় নমা আর মাতা সরস্বতীকে সন্তুষ্ট করবার জন্য বলতে পারেন ইয়া দেবী সর্বভূতেশু বিদ্যারূপে না সংস্থিতা নমস্তশ্যই সেই নমস্তশ্যই সেই নম নমা আজ যাদের চন্দ্ররাশি মিন এই রাশিফল তাদের অধিকাংশ ক্ষেত্রেই খাটবে আর যাদের মিন লগ্ন তাদের কিন্তু সম্পূর্ণ নাও খাটতে পারে